তাহলে এটা মেটানাইট্রোবেনজালডিহাইড। এখানে সিএইচও গ্রুপ থাকে, আমরা বন্ড দিয়ে লিখি এই সিএইচও গ্রুপ। এবার একে যদি এজি টু ও দি এর মধ্যে, এটা জারক দ্রব্য, এটা বিজারক দ্রব্য, এখান থেকে এই অক্সিজেন পরমাণুটা এখানে চলে যায়, অর্থাৎ সিএইচও গ্রুপ জারিত হয়ে সিওএইচ হয়ে গেল, আর ধূসর বর্ণের এজি এর অধক্ষেপ করল, অর্থাৎ দিস সিএইচও গ্রুপ উইল ইন্টারফিয়ার দ্য রিঅ্যাকশন। সেই জন্যে কোনো অ্যালডিহাইড গ্রুপ যদি থাকে আর যদি এনও টু গ্রুপ থাকে একটা অ্যারোমেটিক কম্পাউন্ডে, তাহলে কিন্তু মুলিকান বার্কার টেস্ট করে আমরা এনও টু গ্রুপকে শনাক্ত করতে পারি না। এই দুটো কথা মনে রাখবে। এরপরে আমরা আসব ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক প্রতিস্থাপন, সেই ক্লোরিনেশন, সেই নাইট্রেশন, সেই সালফোনেশন। যদি নাইট্রোবেনজিন একটা মেটাডাইরেক্টিং গ্রুপ, ক্লোরিন এফি চূর্ণ ক্যাটালিস্ট, এখান থেকে একটা এইচ, এখান থেকে একটা সিএল, এইচ সিএল বেরিয়ে গেল, একটা ক্লোরিন, একটা ক্লোরিন অ্যাটম ঢুকবে কোথায়? না বেনজিন বলয়ের মেটা পজিশন, কারণ নাইট্রোবেনজিন হচ্ছে একটা মেটা ডাইরেক্টিং গ্রুপ, তাহলে সিএল গ্রুপ ঢুকবে মেটা পজিশনে। তাহলে এইটার নাম কি? ক্লোরোবেনজিন, তার রেসপেক্টে মেটা পজিশনে একটা নাইট্রো গ্রুপ রয়েছে, তাহলে মেটা নাইট্রো ক্লোরোবেনজিন হচ্ছে এর নাম। যদি নাইট্রেশন করি নাইট্রোবেনজিনের, নাইট্রোবেনজিন হচ্ছে একটা মেটা ডাইরেক্টিং গ্রুপ, অ্যান্ড মেটা ডাইরেক্টিং গ্রুপ যখন বেনজিন বলয়ে প্রবেশ করবে তখন বেনজিন বলয়কে একটুখানি কম অ্যাক্টিভেট করবে, তাহলে এটাকে যখন নাইট্রেশন করব গাঢ় ধূমায়মান নাইট্রিক অ্যাসিড প্লাস গাঢ় সালফিউরিক অ্যাসিড, মেটা পজিশনে এনও টু গ্রুপ ঢুকে যাবে। উৎপন্ন হবে মেটা ডাই নাইট্রোবেনজিন। এটাকে যদি ফার্দার নাইট্রেশন করি ওই একই, তখন দুটো এনও টু গ্রুপ ঢুকলো, তাহলে আরো ড্রাস্টিক কন্ডিশন, ধূমায়মান নাইট্রিক অ্যাসিড, ধূমায়মান সালফিউরিক অ্যাসিড, তাহলে এর রেসপেক্টে এটা মেটা, এই গ্রুপের রেসপেক্টে এটা মেটা, তাহলে উৎপন্ন হবে এই রকম এনও টু এনও টু এনও টু। এটা তিনটে এনও টু গ্রুপ ঢুকেছে, অর্থ প্যারা দিয়ে বলা যাবে না, নাম্বারিং করতে হবে, এক দুই তিন চার পাঁচ ছয়, তাহলে এর নাম কি হবে? ওয়ান থ্রি ফাইভ ট্রাই নাইট্রো বেঞ্জিন বা টিএনটি টিএনবি ট্রাই নাইট্রো বেঞ্জিন। এরপর হচ্ছে সালফোনেশন, অর্থাৎ সালফোনিক অ্যাসিড গ্রুপ ঢুকবে, এসও থ্রি এইচ গ্রুপ ঢুকবে, রিয়েজেন্ট কি? না ধূমায়মান সালফিউরিক অ্যাসিড। এটাকে এইভাবে সালফিউরিক অ্যাসিড, এর স্ট্রাকচার কি? এস, এটা দ্বিক্ষারকীয় অ্যাসিড, দুটো ওইচ থাকবে, ডবল বন্ড ডবল বন্ড, এইটাকে একসঙ্গে লিখব আর ওইচটাকে আলাদা লিখব, লিখবো কি করে? ওইচ, আর এই সম্পূর্ণটা মিলে হলে হচ্ছে এসও থ্রি এইচ,
এখান থেকে একটা এইচ, এখান থেকে ওই জল বেরিয়ে যাবে আর এসও থ্রি এইচটা মেটা পজিশনে প্রবেশ করবে। এইটা হচ্ছে বেনজিন সালফোনিক অ্যাসিড, তার মেটা পজিশনে নাইট্রো গ্রুপ রয়েছে, অর্থাৎ মেটা নাইট্রো বেনজিন সালফোনিক অ্যাসিড। দ্য লাস্ট ওয়ান এইটা বেনজিন রিং, এই নাইট্রোসো বেনজিন, এখানে নাইট্রো নাইট্রোজেনের ভ্যালেন্সি দেখো 1 2 3 স্যাটিসফাইড। এটাকে যদি বিজারিত করি তাহলে কি হবে, সেই একই রিয়েজেন টিন প্লাস গাঢ় এইচসিএল, এসএনসিএল টু প্লাস গাঢ় এইচসিএল, জিঙ্ক প্লাস গাঢ় এইচসিএল, যাই হোক না কেন এই এনও টু গ্রুপ উইল রিডিউস, এমনভাবে রিডিউস হবে নাইট্রোজেনের ভ্যালেন্সি হয় 3 না হয় 4 হবে, অর্থাৎ সেক্ষেত্রে বিজারিত হয়ে কি হবে, এখানে এন অক্সিজেনের জায়গায় হাইড্রোজেন ঢুকবে, এখানে নাইট্রোজেনের ভ্যালেন্সি 1 2 3, অর্থাৎ উৎপন্ন হবে হচ্ছে অ্যানিলিন। নাইট্রোসো বেনজিনকে যদি বিজারিত করে বিজারিত করি তাহলে উৎপন্ন হবে অ্যানিলিন। ঠিক আছে, আমরা খুব দ্রুততার সাথে নাইট্রোবেনজিনটা পড়ালাম, এটাকে এই ভিডিওটা আবার তোমরা দেখবে, দেখে একবার দেখলে হবে না, খুব দ্রুততার সাথে পড়িয়েছি আমি, এটাকে বারবার দেখবে, দেখে এর সমস্ত কিছু বুঝবে। এবার প্রজ্ঞানন্দ পাল তোমাদের সামনে উপস্থাপিত করবে। স্নেহের ছাত্রছাত্রী সবাইকে বলি, তোমরা দেবরাজ স্যারের কাছে নাইট্রোবেনজিন পুরোটা দেখলে, স্যার বলে দিয়েছেন বাড়িতে বারবার করে দেখতে, এবং নাইট্রোবেনজিন জিনিসটা বাড়িতে বইয়ে যেখানে আছে 13 নম্বর ইউনিটে আছে, সেখানে ভালো করে দেখে জিনিসটাকে তৈরি করবে। আমি যেটা করব সেটা হচ্ছে প্রায় অ্যারোমেটিক অ্যামিন, অ্যারোমেটিক অ্যামিনের মধ্যে যেটা পড়ে সেটা হচ্ছে অ্যানিলিন। অ্যানিলিন জিনিসটা একটু বলে নিই, বেনজিন বলয়ের মাথায় থাকবে কি এনএইচ টু মূলক, এই এনএইচ টু মূলকটা হচ্ছে অ্যামিন মূলক, আর বেনজিন বলয়ের মাথায় যখনই এনএইচ টু থাকছে সেটাকে আমরা বলছি কি অ্যারোমেটিক অ্যামিন বা অ্যানিলিন। এই অ্যানিলিন আমাদের পড়তে হবে, অলরেডি নাইট্রোবেনজিন পড়তে গিয়ে কিছু জায়গায় অ্যানিলিন এসেছেন স্যার দেখিয়েছেন, তা আমাদেরও সেখান থেকে শুরু করতে হবে। আমি যদি বলি মেথড অফ প্রিপারেশন, প্রথমেই আমরা করব প্রস্তুতির মধ্যে ল্যাব প্রিপারেশন, আমরা পরীক্ষাগার প্রস্তুতি কিভাবে আমরা করি, অ্যানিলিন তৈরি করতে গেলে অ্যানিলিন তৈরি করতে হয় নাইট্রোবেনজিন থেকে। একটু আগে স্যার করেছিলেন যে নাইট্রোবেনজিনকে আম্লিক মাধ্যমে বিজারণ করলে নাইট্রোবেনজিন বিজারিত হয়ে অ্যানিলিনে পরিণত হয়, যেমন আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি এনও টু একে বিজারিত করছি কি দিয়ে, এসএন প্লাস গাঢ় এইচসিএল, আম্লিক মাধ্যম, এখানে বিজারক রূপে এসএন ব্যবহৃত হচ্ছে, টিন ব্যবহৃত হচ্ছে, এটা বিজারিত হয়ে পরিণত হলো কিসে, অ্যানিলিনে পরিণত হলো, প্লাস তৈরি হচ্ছে কি 2H2O। এখানে এসএন গাঢ় এইচসিএলটা আমরা ব্যবহার করছি ঠিকই, তা বাদেও এখানে কিন্তু ব্যবহার করা যায় জেডেন এইচসিএল ব্যবহার করতে পারি, আমরা ব্যবহার করতে পারছি স্ট্যানাস ক্লোরাইড এইচসিএল ব্যবহার করতে পারছি ইত্যাদি, FeHClও ব্যবহার করা যায়, সেটা আমি একটু পরে দেখাবো। কিন্তু এই যে বিক্রিয়াটা রইল, আমরা সহজেই কি বিকারকটার নাম মনে রেখে আমরা করে দিই এনও টু বিজারিত হয়ে এনএইচ টু হলো, কিন্তু এই বিক্রিয়াটা কিন্তু অনেকগুলো ধাপে ঘটে, আমি একটু ধাপগুলো দেখিয়ে দিচ্ছি। প্রথমটা হচ্ছে কি C6H5NO2 নাইট্রোবেনজিন, এর সাথে বিক্রিয়া করছে কি
15 plus HCl 12টা HCl বিক্রিয়া করে তৈরি করলো কি 2C6H5NH2 plus SNCl4 plus 4H2O তৈরি হলো কি স্ট্যানিক ক্লোরাইড তৈরি হয়ে যায় কিছুটা NO2 বিজারিত হয়ে অ্যানিলিনে পরিণত হলো সঙ্গে স্ট্যানিক ক্লোরাইড তৈরি হলো এরপরে আরেকটু এগোনো যায় এই স্ট্যানিক ক্লোরাইড প্লাস HCl এরা বিক্রিয়া করে তৈরি করলো কি ক্লোরোস্ট্যানিক অ্যাসিড H2SNCl6 এইটাই পরিণত হয় এর নাম হচ্ছে ক্লোরোস্ট্যানিক অ্যাসিড এ আবার বিক্রিয়া করছে অ্যানিলিনের সাথে যে অ্যানিলিনটা উৎপন্ন হয়ে রয়েছে করে একটা লবণ তৈরি হয়ে গেল এই লবণটা তৈরি হয় এবং একে যদি NaOH ক্ষার সহ যদি ঝাঁকানো যায় তাহলে আমরা কিন্তু পিওর অ্যানিলিনটা পেয়ে যাই তৈরি হবে 5H2 লেখার জায়গা নেই একটু ইয়ে হয়ে গেল যাক এটা হচ্ছে অ্যানিলিন প্রস্তুতি কার থেকে করলাম পরীক্ষাগার প্রস্তুতি নাইট্রোবেঞ্জিন থেকে অ্যানিলিন তৈরি করা গেল এইবার পরীক্ষাগার প্রস্তুতি না কিন্তু আবার নাইট্রোবেঞ্জিন থেকে অ্যানিলিন তৈরি করার আরও কিছু রিয়েজেন্ট আছে একটু মনে রাখবো একই রকমভাবে আমি বলছিলাম যেমন আমি এখানেই লিখে দিচ্ছি যে নাইট্রোবেঞ্জিনকে আমি যদি বিজারিত করি Fe এবং 30% গাঢ় HCl এই দিয়ে যদি বিজারিত করি তবে সেটা বিজারিত হয়ে পরিণত হবে কিসে অ্যানিলিনে পরিণত হবে আরও একটা কি ক্যাটালিটিক রিডাকশন আমরা দেখতে পাই নাইট্রোবেঞ্জিন থেকেই অ্যানিলিন তৈরি করব সেই বিক্রিয়াটা একটু দেখিয়ে দিচ্ছি এটাও খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া নাইট্রোবেঞ্জিন প্লাস H2 এখানে আমরা ব্যবহার করতে পারি কি রিয়েজেন্ট হিসাবে র্যানিনিকেল অনুঘটকটা ব্যবহার করতে পারি বা প্ল্যাটিনাম অনুঘটক ব্যবহার করতে পারি ইন প্রেজেন্স অফ 30 ATM তাহলে নাইট্রোবেঞ্জিনটা বিজারিত হয়ে পরিণত হবে কিসে অ্যানিলিনে পরিণত হবে তাহলে এই যে পদ্ধতিগুলো আছে সবকটাই কিন্তু নাইট্রোবেঞ্জিন থেকে অ্যানিলিন তৈরি করা হলো কিন্তু প্রথম যে পদ্ধতিটা সেটা হচ্ছে পরীক্ষাগার পদ্ধতি পরেরগুলো নাইট্রোবেঞ্জিন থেকেই তৈরি করলাম কিন্তু অন্য রিয়েজেন্টের সাহায্যে একটু মনে রাখতে হবে এইগুলো দু নম্বর যে প্রস্তুতিতে যাব সেটাও খুব ইম্পর্টেন্ট পদ্ধতি সেটা হচ্ছে ডাও পদ্ধতি ক্লোরোবেঞ্জিন থেকে ক্লোরোবেঞ্জিন থেকে অ্যানিলিন তৈরি করছি ক্লোরোবেঞ্জিন আমরা জানি বেঞ্জিন বলয়ের মাথায় থাকবে কি সিএল তাই তো এবার যেহেতু কি NH2 গ্রুপ আনতে হবে আমাকে দিতে হচ্ছে কি অ্যামোনিয়া দিতে হবে অনুঘটক আমরা দেব এক্ষেত্রে আমরা অনুঘটক হিসেবে ব্যবহার করছি Cu2O 60 ATM চাপ টেম্পারেচার 250 থেকে 350 তৈরি হয়ে গেল কি অ্যানিলিন তৈরি হয়ে গেল প্লাস তৈরি হবে NH4Cl এই বিক্রিয়াটা আমরা তৈরি করছি এক্ষেত্রে সিএল মূলক মানে বেঞ্জিন বলয়ের মাথায় যে ক্লোরিনটা আছে সেই ক্লোরিনটা রিপ্লেস হলো কি দিয়ে NH2 মূলক দ্বারা রিপ্লেস হলো এখানে একটা জিনিস বলার দরকার আছে এই ক্ষেত্রে বিক্রিয়াটা একটা বেনজাইন ইন্টারমিডিয়েট গঠন করে তৈরি হয় যদি মেকানিজমটা একটু ভালো করে দেখা যায় তবে আমরা দেখব মাঝখানে একটা ইন্টারমিডিয়েট স্টেজে
বেনজাইন গঠিত হচ্ছে। বেনজাইন জিনিসটা একটু বলবো, তার আগে একটুখানি দেখে নিই। যেমন বিক্রিয়াটা এরকমভাবে আমি মেকানিজমটা একটু দেখাচ্ছি। এটা হচ্ছে কি দাও পদ্ধতির মেকানিজম। এখানে সিএল রইল, অ্যামোনিয়া থেকে আমি যদি এনএইচ টু মাইনাস আনা যায়, তবে এইখানে যে হাইড্রোজেনটা আছে এই হাইড্রোজেনটাকে টানবে, এই বন্ডটা গেল এখানে। তৈরি হচ্ছে কি এইখানে নেগেটিভ সাইনটা চলে আসলো, প্লাস তৈরি হয়ে রইল কি এনএইচ থ্রি। পরের স্টেপটাই এই যে নেগেটিভ চার্জটা রইল, এই নেগেটিভ চার্জটা ব্যাক করবে, সিএল মাইনাসটা বেরোবে, মাইনাস সিএল মাইনাস। পরে রইল কি এই জিনিসটা তৈরি হয়ে গেল, এখানে একটা ট্রিপল বন্ড তৈরি হয়ে গেল। এই যে কম্পাউন্ডটা তৈরি হলো আনস্টেবল একটা কম্পাউন্ড, এর নাম হচ্ছে বেনজাইন। এক্ষেত্রে একটা বিষয় আছে, এক্সট্রা একটা পাই বন্ড তৈরি হয়েছে, এখানে দুটো এসপি টু হাইব্রিড অরবিটালের মধ্যে একটা ওভারল্যাপ করে একটা আনস্টেবল কম্পাউন্ড বেনজাইন তৈরি হয়েছে। এই বেনজাইনটা হাইলি আনস্টেবল, তার জন্য কি এটা খুবই রিয়াক্টিভ। এবার সঙ্গে সঙ্গে কি হবে, এখান থেকে আমি এখানেই দেখাচ্ছি আরেকটা এনএইচ টু মাইনাস অ্যাট্যাক করবে, এই এনএইচ টু মাইনাস অ্যাট্যাক করবে, বা আমি এনএইচ থ্রি দিয়েও যদি দেখাই, এনএইচ থ্রি অ্যাট্যাক করলে এই লোন পেয়ার এখানে অ্যাট্যাক করবে, এই বন্ডটা এখানে সরে যাবে। পরে রইল কি এটা মাইনাস এটা এনএইচ থ্রি প্লাস, এখান থেকে মাইনাস এইচ প্লাস, অর্থাৎ এখান থেকে একটা এইচ প্লাস বেরোবে, সেই এইচ প্লাসটা এই মাইনাসের জায়গায় যুক্ত হবে, প্লাস এইচ প্লাস। তৈরি হয়ে গেল কি অ্যানিলিন তৈরি হল। তাহলে ডাও পদ্ধতির যে মেকানিজমটা আছে সেই মেকানিজমটা আমরা শিখলাম। যদিও আমাদের মেকানিজম করতে হয় না, তবে কিছু কিছু বিক্রিয়ার ক্ষেত্রে মেকানিজম জানাটা জরুরি। এরপরে যেটা আমরা করব, ফেনল থেকে কি করে অ্যানিলিন তৈরি করা হয়। ফেনল থেকে অ্যানিলিন তৈরি করতে গেলে কি লিখব, ফেনল মানে কি বেঞ্জিন বলয়ের মাথায় থাকবে কি ওএইচ। বেঞ্জিন বলয়ের মাথায় থাকবে ওএইচ, এই ওএইচকে আনতে হবে এনএইচ টু করতে, সুতরাং অবশ্যই আমাকে অ্যামোনিয়া যোগ করতে হবে। এখানে একটা অনুঘটক আমরা ব্যবহার করছি, সেটা কি অনাদ্র জিঙ্ক ক্লোরাইড, 300°C উষ্ণতা, বদ্ধ পাত্র। তাহলে আমরা দেখব কি তৈরি হচ্ছে এনএইচ টু প্লাস এইচ টু ও। এটা হচ্ছে অ্যানিলিন তৈরির একটা পদ্ধতি। এরপরে যেটা আমরা করব, বেনজোইক অ্যাসিড থেকে, বেনজোইক অ্যাসিড থেকে আমরা অ্যানিলিন কি করে তৈরি করি, দুভাবে দেখাবো। একটা নর্ম্যালি আমরা যেটা দেখেছি, মানে ক্লাস বা আগে ইলেভেনে না, কিছু রূপান্তরের ক্ষেত্রে আমরা দেখেছি যে অ্যাসিড গ্রুপে যখনই আমরা এসওসিএল টু থায়োনিল ক্লোরাইড বা পিসিএল ফাইভ আমরা যদি ব্যবহার করি, তাহলে আমরা জানি ওএইচটা রিপ্লেস হয় সিএল দ্বারা, চলে আসলো কি বেঞ্জিন বলয়ের মাথায় চলে আসলো সিওসিএল, বেঞ্জোইল ক্লোরাইড তৈরি হলো। একে যখনই আমরা অ্যামোনিয়া দিয়ে হিট করব, তখন আমরা পাবো কি সিওএনএইচ টু। এই যে যৌগটা তৈরি হলো এর নাম হচ্ছে বেনজামাইড, অ্যাসিড অ্যামাইড। এই সিওএনএইচ টু গ্রুপটা আমরা নামকরণের সময় অ্যাসিড অ্যামাইড গ্রুপের নামকরণ করেছিলাম, এটার নাম হচ্ছে বেনজামাইড। এইবার এখানে একটা খুব ইম্পর্টেন্ট রিয়াজেন্ট, ব্রোমিন প্লাস কেওএইচ হিট।
এই বিক্রিয়াটার একটা বিশেষ নাম আছে, এটাকে আমরা বলি কি হফম্যান অবনমন বিক্রিয়া। এই রিয়েজেন্টটা ব্যবহার করলে অ্যাসিড অ্যামাইড গ্রুপ থেকে এই সিও অংশটা বাইরে বেরিয়ে যায়, সিও অংশটা অপসারিত হয়ে যায়। তাহলে সিও যদি বাইরে বেরিয়ে যায় তাহলে পড়ে রইল কি এনএইচ টু পড়ে রইল। এইভাবে আমরা অ্যানিলিন তৈরি করতে পারি। আমি বইতে হয়তো বেঞ্জামাইট থেকে দেওয়া রয়েছে, আমি একটু আগের থেকে দেখালাম বেঞ্জোইক অ্যাসিড থেকে অ্যানিলিন। আরও একটা পদ্ধতি আছে, অ্যাসিড গ্রুপ ডাইরেক্ট রিপ্লেস হয় এনএইচ টু মূলক দ্বারা, সেই বিক্রিয়াটাকে বলা হয় কি স্মিট বিক্রিয়া। আমি একটু উপরে দেখিয়ে দিচ্ছি, এটা তো বেঞ্জোইক অ্যাসিড, এক্ষেত্রে স্মিট বিক্রিয়া দিয়ে আমরা অ্যানিলিন তৈরি করছি। কিভাবে আমি দেখিয়ে দিই, আমরা ব্যবহার করি হাইড্রাজোইক অ্যাসিড। এই চেন থ্রি একটু বলার আছে, ঠিক অ্যামোনিয়ার একটা উল্টো সংকেত। এই সংকেতটার নাম, এই যৌগটার নাম হচ্ছে কি হাইড্রাজোইক অ্যাসিড। এই চেন থ্রি সঙ্গে আমরা যোগ করছি কি গাঢ় H2SO4 হিট। বিক্রিয়াটার নাম হলো কি স্মিট বিক্রিয়া, খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া। এক্ষেত্রে COOH মূলকটা ডাইরেক্টলি NH2 দ্বারা প্রতিস্থাপিত হবে, প্লাস তৈরি হয়ে যাবে কি N2 প্লাস CO2। তাহলে এই গেল অ্যানিলিন প্রস্তুতির কিছু পদ্ধতি, এই পদ্ধতিগুলো প্রত্যেকটা আমরা তৈরি করব। এরপরে আমরা যাব অ্যানিলিনের কিছু প্রপার্টিসের মধ্যে ঢুকব। প্রথমে বলে নিই যে অ্যানিলিনের বিক্রিয়া কিন্তু দুভাবে ঘটে। প্রথম যেটা আমরা বলি যে বেঞ্জিন বলয়ের উপর রইল কি NH2 মূলকটা রইল, কিছু বিক্রিয়া ঘটে কি NH2 মূলক সংক্রান্ত, আবার কিছু বিক্রিয়া ঘটে কি বেঞ্জিন বলয় সংক্রান্ত। অ্যারোমেটিক যৌগের মধ্যে প্রধান বিক্রিয়া হচ্ছে কি প্রতিস্থাপন বিক্রিয়া, যুত বিক্রিয়ার তুলনায় এরা প্রতিস্থাপন বিক্রিয়ায় অধিক অংশগ্রহণ করে। প্রথম যে আলোচনার মধ্যে ঢুকছি সেটা হচ্ছে কি NH2 মূলক সংক্রান্ত যে বিক্রিয়াগুলো আছে সেই বিক্রিয়াগুলো একটু বলব। প্রথমেই বলে নিই অ্যানিলিনের ক্ষেত্রে আমরা পাচ্ছি কি বেঞ্জিন বলয়ের মাথায় রইল NH2, নাইট্রোজেনের ভ্যালেন্সি লক্ষ্য করলে দেখা যাচ্ছে কি এখানে ভ্যালেন্সি 3 হয়েছে, দুটো হাইড্রোজেন রয়েছে, একটা বন্ড রইল 3 হয়ে গেছে, প্লাস বাইরের পক্ষে আরও যে দুটো ইলেকট্রন রইল সেই দুটো ইলেকট্রনটাকে আমি এইভাবে দেখালাম, এবং নাইট্রোজেনের উপরে যে দুটো ইলেকট্রন রয়েছে সেই দুটো ইলেকট্রন ওরা ইজিলি দান করতে পারে, তার জন্য কি অ্যানিলিন এক প্রকারের লুইস ক্ষারক, লুইস বেস হিসেবে ব্যবহৃত হয়, অর্থাৎ অ্যানিলিন মৃদু ক্ষারধর্মী পদার্থ, তাই তো? তাহলে অ্যানিলিন আমরা মৃদু ক্ষারধর্মী প্রমাণ করছি, যেহেতু নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার অফ ইলেকট্রনটা আছে এবং লোন পেয়ার অফ ইলেকট্রন যেহেতু ইজিলি দান করতে পারছে তাই এক প্রকার ক্ষারধর্মী পদার্থ। এবং যখনই ক্ষারধর্মী পদার্থ তখন কি এরা অবশ্যই অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে। আমি যদি HCl এর সঙ্গে বিক্রিয়া করাই তাহলে তৈরি হবে কি এই লোন পেয়ার অফ ইলেকট্রনটা HCl থেকে H+টাকে গ্রহণ করবে, গ্রহণ করে একটা লবণে পরিণত হলো, সেই লবণটা কি NH3+, আর বাইরে পড়ে রইল কি Cl-, এর নাম হচ্ছে কি অ্যানিলিনিয়াম ক্লোরাইড। এই যে লবণটা তৈরি হলো এর নাম বলা হচ্ছে কি অ্যানিলিনিয়াম ক্লোরাইড। যদি H2SO4 দিয়ে বিক্রিয়া করাই তাহলে আমরা পাবো কি, এখানেই আমি বা নিচেই করে দিচ্ছি, যে C6H5NH2 প্লাস H2SO4, যেহেতু H2SO4 দ্বিক্ষারীয় অ্যাসিড তাই আমি একটা দুই অণু নিয়ে নিলাম, তৈরি হয়ে যাবে কি C6H5NH3+2SO4-, অ্যানিলিনিয়াম সালফেট, এই যৌগটা উৎপন্ন হবে। তাহলে এই যে আমরা পাচ্ছি এক্ষেত্রে কি আমরা অ্যানিলিনের ক্ষারধর্ম সেটা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে এরা লবণ তৈরি করবে। আমরা সবাই জানি কি যে অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে লবণ তৈরি করছে, এটা আমরা পাচ্ছি। এরপরে যেটা যাব সেটা হচ্ছে কি অ্যালকাইলেশন। অ্যালকাইলেশন
অ্যালকাইলেশনে যায়, যে এনএইচ টু মূলকের এইচ পরমাণু প্রতিস্থাপিত হচ্ছে। এক এক করে আমি দেখাবো, যেমন অ্যানিলিনের সাথে যদি বিক্রিয়া করি মিথাইল ক্লোরাইড, বিক্রিয়া করলে কি দেখব আমরা, এখান থেকে একটা এইচ পরমাণু প্রতিস্থাপিত হচ্ছে কার দ্বারা, অ্যালকিল মূলক দ্বারা, মানে মিথাইল মূলক দ্বারা তৈরি হয়ে যাচ্ছে কি, এন মিথাইল অ্যানিলিন প্লাস তৈরি হলো কি HCl। যদি একটু ভেঙে দেখাই তাহলে কি হবে, এখান থেকে একটা HCl বেরিয়ে গেল, বেরিয়ে গিয়ে CH3টা এখানে যুক্ত হলো, এর নামটা আমরা লিখবো কি এন মিথাইল অ্যানিলিন। যদি এই যৌগটার আবার অ্যালকাইলেশন করা যায় তাহলে আমরা কি পাবো, আবার যদি এখানে অ্যালকাইলেশন করি CH3Cl দিয়ে, এখানেই আমি দেখিয়ে দিলাম, আলাদা করে লিখলাম না, আরও একটা প্রতিস্থাপন, আরও একটা হাইড্রোজেন পড়ে রয়েছে, সেই হাইড্রোজেনটাও কিন্তু CH3 মূলক দ্বারা প্রতিস্থাপিত হবে, তাহলে তৈরি হলো কি NCH3H2। এই বেঞ্জিন বলয় লিখে রাখলাম, এর নাম কি লিখব, N, ডাইমিথাইল অ্যানিলিন। যদি আবার করা যায়, আবার অ্যালকাইলেশন করি, এখানেই দেখিয়ে দিচ্ছি CH3Cl দিয়ে, নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার অফ ইলেকট্রন পড়ে রয়েছে, নাইট্রোজেন সঙ্গে সঙ্গে কি লোন পেয়ার অফ ইলেকট্রনের সাথে CH3 মূলকটাকে যুক্ত করে একটা লবণ তৈরি করবে, সেই লবণটা কি NCH3H3+ বাইরে Cl-। এই লবণটার নাম কি হলো, N, ট্রাইমিথাইল অ্যানিলিনিয়াম ক্লোরাইড। এই যৌগটা আমরা এখানে পেয়ে যাব, এই যে যৌগটা তৈরি হলো এই যৌগটা কি করবে, যদি একে 300 ডিগ্রি সিতে উত্তপ্ত করি তবে এই যৌগটা পুনর্বিন্যাস হয়ে যাবে, অর্থাৎ এই যে তিনটে CH3, এই তিনটে CH3 এই নাইট্রোজেন থেকে, মানে নাইট্রোজেন পরমাণু থেকে সরে গিয়ে বেঞ্জিন বলয়ে প্রবেশ করবে। আর এই প্রসঙ্গে একটা বলে রাখার দরকার, যে ইয়েতে NH2 মূলকটা যেহেতু অর্থপ্যারা নির্দেশক, তার জন্য কি তিনটে CH3 এই অর্থপ্যারা, তিনটে মানে দুটো অর্থ এবং একটা প্যারা পজিশনে গিয়ে যুক্ত হয়ে যাবে, তখন আমরা পেয়ে যাব কি তা পুনর্বিন্যাস প্রোডাক্ট পাবো, সেটা তৈরি হচ্ছে কি 300 ডিগ্রি সিতে উত্তপ্ত করার পর আমরা কি দেখলাম, এই যৌগটা পাবো NH3+, এই তিনটে CH3 দুটি অর্থ এবং একটি প্যারা পজিশনে গিয়ে জায়গা দখল করে নিল। বাইরে Cl- থাকবে, এর নামটা কি 2,4,6 ট্রাইমিথাইল অ্যানিলিনিয়াম ক্লোরাইড। এই বিক্রিয়ার একটা বিশেষ নাম আছে, এই বিক্রিয়াটাকে বলা হয় হপম্যান মার্টিয়াস বিক্রিয়া বা হপম্যান মার্টিয়াস পুনর্বিন্যাস বিক্রিয়া, রিঅ্যারেঞ্জমেন্ট প্রোডাক্ট একটা আমরা পাব। তাহলে এই জিনিসটা আমাদের তৈরি করতে হবে। এর পরে যেটা যাব সেটা হচ্ছে কি, অন্য বিক্রিয়ার মধ্যে ঢুকি, যে অ্যাসিটাইলেশন বিক্রিয়া, এটাও কিন্তু NH2 মূলকের ক্ষেত্রে একটা বিশেষ বিক্রিয়া, অ্যাসিটাইলেশন বিক্রিয়া খুব ইম্পর্টেন্ট। অ্যাসিটাইলেশন বিক্রিয়ার বিকারকগুলো অবশ্যই কি, অ্যাসিটাইল মূলক আসবে, অ্যাসিটাইল মূলক আমরা পাই কোথার থেকে, CH3COCl, এই যৌগটার নাম অ্যাসিটাইল ক্লোরাইড, এইখান থেকে পাচ্ছি কি CH3CO মূলকটা এখানে অ্যাসিটাইল মূলক হিসেবে ব্যবহৃত, আবার পাচ্ছি কি অ্যাসিটিক অ্যানহাইড্রাইড CH3COO COCH3, এর নাম হচ্ছে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড, এটাও কিন্তু একটা অ্যাসিটাইলেশনের রিয়েসেন্ট, বা আমরা ব্যবহার করতে পারি অ্যাসিটিক অ্যাসিড,
এই জিনিসটাও আমরা ব্যবহার করতে পারি।